যে আপনি অনেক কষ্ট ছাড়াই অল্প একটু কষ্টের মাধ্যমেই আপনি হজের সওয়াব মসজিদে বসে থেকেই পেতে পারেন, যেটাকে বলা হয় ইশরাকের সালাত। কিসের সালাত? ইশরাকের সালাত। ইশরাক শব্দ শুরুক শব্দ থেকে এসেছে, আর শুরুক শব্দের অর্থ হচ্ছে সূর্য উদিত হওয়া, অর্থাৎ সূর্যোদয়ের পরপরই দিনের প্রথম প্রহরের শুরুতে যে সালাত আদায় করা হয় এই সালাতকেই বলা হয় সালাতুল ইশরাক বা ইশরাকের সালাত। তো যে ব্যক্তি এই ইশরাকের সালাত ফজরের জাসলা জামাতে পড়ার পরে এই ইশরাকের সালাত আদায় করা পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করতেই থাকবে, এবং এই ইশরাকের সময় হলে ইশরাকের সালাত দুই রাকাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাম বলছেন তার আমলনামায় হজ ও উমরা কবুলের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করি, হাদিসটি এসেছে দুটি কিতাবে, তিরমিজি এবং মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাহ, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু জিকরি বা আদাস সালাম, সালাতের পরে জিকির আজকার করতে হবে, এই অনুচ্ছেদ হাদিস নম্বর 971 হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা, যে ব্যক্তি সালাত আদায় করল আল ফজরা ফজরের ফি জামাতিন জামাত সহকারে, মান সাল্লাল ফজরা ফি জামাতিন, যে ব্যক্তি জামাতের সহিত ফজরের সালাত আদায় করল, ফজরের সালাত পড়ে নিল, সুম্মা কাআদা, অতঃপর যেখানে পড়েছে সেখানে বসে থাকলো, ইয়াজকুরুল্লাহ, ওখানে বসে থেকেই আল্লাহর জিকির আজকার করতে থাকলো, হাত্তা এমনকি তাতলু ওয়া শামসু, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তার এই জিকির আজকার চলতেই রয়েছে, সে তার জবানে জিকির আজকার করতেই আছে। সুম্মা সাল্লা রাকাতাইন, যখন সূর্য উদয় হয়ে গেল, ইশরাকের সালাত পড়ার সময় হয়ে গেল, সূর্য একটু তাপ দেওয়া শুরু করলো, তখন সে দু রাকাত সালাত আদায় করে নিবে, সাল্লা রাকাতাইন, দু রাকাত সালাত আদায় করে নিবে। কানাত লাহু, এই যে দু রাকাত সে সালাত আদায় করলো, এই দু রাকাত সালাত আদায় করার জন্য কা আজরি হাজ্জাতিন, তার আমলনামাতে হজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে ফজরের সালাত জামাতে আদায় করে সেখানে বসে থেকেই আল্লাহর জিকির আজকার করতে থাকলো সূর্য উদয় না হওয়া পর্যন্ত, সূর্য যখন উদয় হলো একটু তাপ দেওয়া শুরু করলো, তার লালচে ভাব কেটে দেওয়া শুরু করতে শুরু করলো, ঠিক সেই সময় সে দু রাকাত সালাত আদায় করে নিল। এই দু রাকাত সালাত আদায় করার জন্য এই সামান্য একটু কষ্ট, অত হাজিরা কতদিন সেখানে কষ্ট করছে, আপনি সামান্য দিনের সামান্য কিছু সময় আপনি ফজর থেকে সূর্য উদয়ের পর এই সামান্য একটা সময় আবদ্ধ থেকে এই ইবাদত করার কারণে আপনি সেই এত কষ্টের সওয়াবের নেকি আপনি পেয়ে যাচ্ছেন। হুসুল্লাম বলছেন শুধু হজ নয় বা উমরা তিন, এর পাশাপাশি আপনি উমরা করারও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, দুটি সওয়াব, কা আজরি হাজ্জাতিন বা উমরা তিন, একটা হলো হজ আর একটা হলো উমরা, এই দুই ইবাদত করার সওয়াব এই সামান্য ইবাদতের কর্ম সম্পাদন করলেই আপনার আমার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। হুজুর ইসলাম বলছেন তোমরা হয়তো মনে করছো যে কম দেবে মনে হয়, তোমরা হয়তো মনে করছো লাখ লাখ টাকা খরচ করে হজ করছে এত কষ্ট করে, তো তাদের সব আমাদের আমলনামা লিপিবদ্ধ করে দেবে, তো তোমাদের মতো যাদের ঈমান কম আছে তাদের তারা তাদের ভিতরে শয়তান এরকম কথা দিতে পারে, আমি আল্লাহ সেই জন্য তোমাদেরকে বলছি শুনে রাখো, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তিনবার তিনি বললেন পরিপূর্ণ হজ উমরার সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণ হজ উমরার সওয়াব দেওয়া হবে, পরিপূর্ণ হজ উমরার সওয়াব দেওয়া হবে, তিনি তিনবার বলেছেন। তার মানে আপনি আমি একটু কষ্ট করলেই এই হজ এবং উমরার এই দুটি ইবাদতের সওয়াব আমরা মসজিদে বসেই, মহিলারা ঘরে বসেই এই সওয়াব আমরা অর্জন করতে পারি, আমাদের এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন।